এসএসসি এইচএসি প্রাথমিক সময় ঠিক এবছর এইচএসি ও এইচএসি সমমানের পরীক্ষা শুরু সম্ভাব্য প্রাথমিক সময় ঠিক করা হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন প্রাথমিক চিন্তা হলো চলতি বছরের এইচএসি পরীক্ষা নভেম্বরের দশ থেকে বারো তারিখের মধ্যে শুরু করা আর এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের সাত থেকে আট তারিখের মধ্যে শুরু করার ভাবনা করা হচ্ছে তবে সময়সূচি প্রকাশ করা হতে পারে পরিস্থিতি দেখে পরীক্ষা শুরু দু এক সপ্তাহ আগে দুই পরীক্ষার মাঝখানে কমপক্ষে দুই সপ্তাহ ব্যবধান রাখা হবে শিক্ষা মন্ত্রণালয় আগেই ঘোষণা দিয়েছে এবছরে এসএসসি এইচএসসি এবং সমমানের পরীক্ষা হবে শুধুমাত্র গ্রুপ ভিত্তিক বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শিক্ষা তিনটি নৈবাচ্যিক বিষয় পরীক্ষা হবে করোনার কারণে সময় নম্বর কমিয়ে স্বাস্থ্যবিধি মেনে নেওয়া হবে এই পরীক্ষা আবশ্যিক বিষয় ও চতুর্থ বিষয়ে কোনো পরীক্ষা গ্রহণ করা হবে না আবশ্যিক বিষয়গুলো মূল্যায়ন হবে এইচএসির ক্ষেত্রে জেএসসি ও সমমান এবং এইচএসসির ক্ষেত্রে এসএসসি জেএসি ও সমমানের পরীক্ষার বিশ্ব ম্যাপিং করে করোনা সংক্রমণের কারণে গত বছরের সতেরো মার্চ থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছুটি চলছে দীর্ঘ বন্ধর ফলে প্রাক প্রাথমিক থেকে উচ্চশিক্ষা স্তর পর্যন্ত চার কোটির বেশি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী এগারো সেপ্টেম্বর পর্যন্ত ছুটি আছে নতুন সিদ্ধান্তের ফলে এই ছুটি আর বাড়ছে না পরদিন থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণার একদিন পর আজ সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী জাকির হোসেন সাংবাদিকদের বলেছেন পুনর্বিন্যাস করা সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে আগামী নভেম্বর শেষে অথবা ডিসেম্বরের শুরুতে প্রাথমিক ও ইত্যাদি শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে